রয়েছে আমাদের ফুড ডেকোরেশনের পালা। খাবার সাজাবার জন্য আমাদের টমেটো, গাজর, তারপরে যে এখানে আছে লিক, এটা তো এই সবুজ লাল গাজরের রং, এই সমস্তগুলো খাবার সাজাবার জন্য ভালো। খাবার সাজাবার জন্য নানা রকমভাবে কাটতে হয় খাবারগুলোকে। যেমন আমরা শশা কীভাবে ইয়ে করতে পারি একটু দেখাচ্ছে। এই শশাটা এরকমভাবে টুকরো করে নিয়ে তারপরে এটা থেকে একটু কাটতে পারি এরকম করে কেটে। দেখো একটু এই পর্যন্ত আনবো, কেমন? তারপরে আবার এই দিকটাকে তুলে, আচ্ছা আবার মানে উল্টো দিকটা, হ্যাঁ আরেকটা পার ঠিক ততখানি করব যতখানি ওটা করেছি। হ্যাঁ আচ্ছা, তারপরে আবার এই ভিতর দিক থেকে আরেকটা নিয়ে এরকম করব, দুটো স্তরের মতো, দুটো লেয়ারের মতো আমরা করতে পারি। এই দিকেও একটা করব, এই পর্যন্ত আনবো, আবার আরেকটা করব। আচ্ছা মানে সাবধানে যেমন কেটে না যায় সবটা। আচ্ছা এখানে আবার আরেকটা লেয়ার করব, দেখেছো তো? হ্যাঁ। আচ্ছা এখন এটা করব কি আমরা, কেন তিনটা লেয়ার করলাম? ধরো এই এইভাবে একটা দিলে, আচ্ছা আবার ফুলের পাপড়ির মতো হয়ে যাচ্ছে, এইভাবে আরেকটা দিলে, আচ্ছা তারপরে আবার তিনটা তো করেছে, হ্যাঁ এইভাবে আবার আরেকটা দিবে, আবার এই সাইড দিয়ে এইভাবে একটা দিবে, আরেকটাকে খুলে এইভাবে দিবে, কেমন? তিনটা করে হলো, হ্যাঁ তিনটা করে। তাহলে এটা একটা সুন্দর জিনিস হয়ে গেল, কেমন? খুব সুন্দর, তাই না? হ্যাঁ খুব সুন্দর। এটা এখন ঠান্ডা পানিতে রেখে দেবো। এই যে ঠান্ডা পানিতে আমরা আগেও করে রেখেছি এরকম, এই যে তিনটা লেয়ারে ঠান্ডা পানিতে দেওয়াতে বেশ ভালো আছে, সতেজ থাকবে জিনিসটা একদম, রং এখন নষ্ট হবে না। শর্মি তুমি টমেটোটা দেখো কিভাবে করবে, এটা খুব সুন্দর জিনিস হয় কিন্তু, টমেটো দিয়ে সাজানো খুব মনোযোগ দিয়ে করতে হয়, ধীরে ধীরে করতে হয়, খুব ধারালো ধারালো ছুরি লাগবে তোমার। আর এর জন্য খুব বেশি পাকা টমেটো হলে অসুবিধা, হ্যাঁ একটু কাঁচা হলে, আর রংটা কিন্তু লাল হতে হবে। আচ্ছা এটাকে মুড়িয়ে, প্রায় আমরা দেখি কিন্তু এটা এরকম রেস্টুরেন্টে বা দোকানে এরকম করে সাজিয়ে রাখে, কিন্তু কি করে হ্যাঁ করতে হয়। আচ্ছা গোলাপ জানা ছিল না, গোলাপ ফুল যেটা, হ্যাঁ শেখা হয়ে গেল, ফুলটা হয়ে গেল। তোমার করা আছে না একটা এখানে? হ্যাঁ দুটো করা আছে, তুমি দেখো তো কোথায় মনে হচ্ছে এটা, যেহেতু এটা ঠান্ডা পানিতে দেওয়া হয়েছে সেই জন্য বেশ একটা সতেজ ভাব, তাহলে ওটাও ঠান্ডা পানিতে দিয়ে দিই দাও। আরেকটা করতে পারি আমরা, এটা একটু দেখাচ্ছি, এই যে যেমন শশাটাকে কেটে তোমার এটা খোসা ছাড়িয়ে, গোলটা কিন্তু খুব বড় নেবে না, মানে চাকটা মাঝামাঝি নেমে যেন তোমার ছুরিতে আসে আর কি, কাটতে পারো, ছিলে ফেললাম তো। তারপরে এই যে শশাটা আস্তে আস্তে করে এইরকম করে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে যাবে যতখানি সম্ভব হয়। এটা শশা দিয়েও করতে পারি, ঠিক এইরকম আমরা গাজর দিয়েও করতে পারি, গাজর চাক করে কেটে নিয়ে, হ্যাঁ ঠিক এইভাবে একই রকম। আচ্ছা এখন আমরা এটাকে পেঁচাবো এমনি করে, পেঁচিয়ে তারপরে এটাকে আবার কাটবো, দেখলে তো পেঁচিয়ে নিলাম, তারপরে এভাবে রেখে ছুরি দিয়ে খুব মিহিন যদি করতে চাও, মিহি যদি করতে চাও তাহলে এইভাবে করে, দারুণ তো, কি সুন্দর হচ্ছে, এগুলো পরে খাওয়ার উপর ছড়িয়ে দিলে দেখতে দারুণ লাগবে, হ্যাঁ লাগছে। ঠান্ডা পানিতে দিলে এগুলো একদম রিঙের মতো সুন্দর হয়ে যাবে, আমরা দিয়ে একটু ঠান্ডা পানিতে পেঁয়াজ দিয়েও আমরা এরকম করে রেখেছি। এই যে ধরো এটা পেঁয়াজে এটাকে কেটে মাথাটা কাটলে পরে ঠান্ডা পানিতে দিলে পরে এরকম সুন্দর একটা জিনিস হয়ে যাবে, কোনো খাবারে আমরা বসিয়ে দিতে পারি, বসিয়ে দেওয়া যায়। আরও আছে আমাদের কাছে এই যে রিংগুলো, যেমন এইগুলো থেকে এরকম লম্বা, হ্যাঁ বের বের করে এটা সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে এটা দেখতে। তাহলে সৌমি তুমি সাজাও, আসো ওই যে আমাদের ডিশ পাস্তার ডিশটা হয়েছে এটা সাজিয়ে দাও তো এগুলো দিয়ে। Thank you.